ব্যাস এবার শুরু হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিয়েলিটি শো পেশাব প্রতিযোগিতা 2022। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার থাকছে 1 কোটি টাকা, আর সঙ্গে থাকছে একটি ছাগল। আপনি চাইলে এটি মাঠে চড়াতে পারবেন অথবা কেটে জবাই করে খেতে পারবেন। দ্বিতীয় পুরস্কার 2টি মুরগি, আর তৃতীয় পুরস্কার 2 বোতল দারু। আর দারু খেতে আপনার যদি সুবিধা হয় সেই জন্য ছাতে থাকছে 2টি করে চাটনি। সো গাইস, এবারের প্রতিযোগিতা হবে জমজমাট, তো দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। আরে দোস্ত, জাতীয় পেশাব প্রতিযোগিতা 2022 তো শুরু হতে যাচ্ছে। পেশাব প্রতিযোগিতা? আরে হয় বন্ধু, প্রথম পুরস্কার 1 কোটি টাকা, তাই আমি প্র্যাকটিস করতে যাইতেছি। থাক, এই 1 কোটি টাকা, এই প্রতিযোগিতা তো আমাকেই চ্যাম্পিয়ন হইতে হবো। যাই, প্র্যাকটিস করে লই। গালি গালি তারি লাজ জানলি। আরো বাড়ানো লাগবো। গালি গালি তারি লাজ জানলি। এদিকে 1 কোটি টাকা মানুষ নিয়ে যাইতেছে। 1 কোটি টাকা মানে? আরে এদিকে পেশাব প্রতিযোগিতা শুরু হয়েছে 2022 সালে, চ্যাম্পিয়ন হলে 1 কোটি টাকা দিব। আমি 1 কোটি টাকা দিয়ে কি করবো? আমার রাউন্ড চালান না তো, আমি এখন ফ্রি ফায়ার খেলতেছি। আরে জোর লাগা, জোর লাগা, আরে হচ্ছে না রে, একটু জোর লাগা, হেই জোর লাগা। আরে পিছনে না, পিছনে না, সামনে জোর লাগা, সামনে। হ্যাঁ আর একটু স্প্রিট বাড়াও, স্প্রিট
দাঁড়া দাঁড়া, তোর দ্বারাই হবে রে, তুই পারবি, তুই চ্যাম্পিয়ন হবি, চল ফাইনালে দেখা হবে, তুই পারবি, চল। আরে আয় চল চল। গলি গলি তেরি লাজ জ্বলি, জিও রে বাহুবলি। গলি গলি তেরি লাজ জ্বলি, জিও রে বাহুবলি। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সকল প্রতিযোগী এসে গেছে। চলুন আমরা তাদেরকে কিছু প্রশ্ন করি, আসুন। তো দর্শক মন্ডলী আসুন, প্রথমে এনাকে দিয়ে শুরু করি আমরা। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আপনি বলেন, আপনি যদি 1 কোটি টাকা পান তাহলে কি করবেন 1 কোটি টাকা দিয়ে? স্যার, আমি যদি 1 কোটি টাকা পাই তাহলে সানি লিওনকে বিয়ে করব। আপনি শালা, এত বিয়ে হয়ে গেছে গা। তাহলে নোরা ফাতাহিকে বিয়ে করব। বাহ বাহ, শাবাশ বেটা শাবাশ, তুমি ঠিক আমার বাপের মতো হইছো। বাপকে নিয়ে কোনো কথা হবে না। তোমার বাপ না তো আমার বাপকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনার বাপকে নিয়েও না। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ ভাই, আপনি বলেন, আপনি যদি 1 কোটি টাকা পান তাহলে কি করবেন? সবার আগে আমি আমার বাবার জন্য, বাপকে নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে, তাহলে আমি আমার মায়ের জন্য একটা ফ্ল্যাট বানিয়ে দেব। কিন্তু মায়ের জন্য ফ্ল্যাট কেন? এই এটা প্রশ্ন আমি করব। সরি স্যার, সরি স্যার। হ্যাঁ ভাই, কিন্তু আপনি আপনার মায়ের জন্য কি জন্য ফ্ল্যাট বানাই দিবেন? আমার প্রাণের আম্মা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছি মা তোমায়, তাই জন্ম দিয়েছি মা গো তোমায়। তার মানে তুই কি তোর মাকে জন্ম দিয়েছিস? আরে ভাই, ওটা জন্ম দিয়েছো মাগো, তাই তোমায় ভালোবাসি হবে। ঠিক আছে, ঠিক আছে। এ ভাই, আপনি বলেন, আপনি যদি 1 কোটি টাকা পান কি করবেন 1 কোটি টাকা দিয়ে? আমি সবার আগে আমার ঘরে যাব, 1 কোটি টাকাকে গুনে দেখব 1 কোটি টাকা আছে কি না। আরে ভাই, এখানে তো টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়। আমার চেক মেক লাগবে না, আমার ডাইরেক্ট 1 কোটি টাকাই লাগবে। ব্যাংকি তোর বাপের রে? বাপকে নিয়ে কোনো কথা না। আপনার বাপকে না নি ভাই, এর বাপকে নি বলছি। এর বাপক আর আপনারই বাপক, বাপ তো বাপই। তো দর্শক মন্ডলী সবাই রেডি? চলুন আমরা কম্পিটিশন শুরু করে দেই। আপনারা সবাই রেডি তো? চলেন দর্শক, আমাদের সকল প্রতিযোগী রেডি হয়ে গেছে। আমরা এখন দেখব কার পেশাবে দৌড় কত দূর। রেডি, 1 2 3 গো। দেখেন সবাই মুততেছে, হ্যাঁ সবাই মুততেছে, হ্যাঁ এত মুতের স্পিড। এই ভাই তো আবার লুঙ্গি মাথায় তুলে ফেলছে, হ্যাঁ হ্যাঁ সবাই মুতেছে। দেখি কার কতক্ষণ মুতে, যতক্ষণ মরতে পারে। এই যে এক ভাই অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে পেশাব করতে করতে, আরেক ভাই লুঙ্গি মাথায় তুলে ফেলেছে। দেখি কার কত দূর থাকতে পারে, কে কত দূর থাকতে পারে। এই যে আরও এক ভাই পড়ে গেছে, আরও এক ভাই পেশাব করতে করতে পড়ে গেছে। ওনার শরীরে লবণের লবণের সংখ্যা অনেক কম, তাই উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর দেখি এই যে আরও এক ভাই পড়ে গেছে। এই দেখেন এই ভাইরা সব শহীদ হয়ে গেছে, পেশাব করতে করতে শহীদ হয়ে গেছে। আহ হা হা, শহীদ হয়ে গেছে পেশাব করতে করতে। এই যে এক ভাই বেরোচ্ছে না, শুধু খালি মেশিন ঢুকাই দিয়ে আছে, আর বেরোয় না। এই যে আরেকজন আরেকজন আছে, ওনারও শেষ। হ্যাঁ, আর এই যে এক ভাই আছে, ইনি বীর পুরুষ। এই যে এই ভাই দেখেন, বীর পুরুষ, ইনি হবে আমাদের চ্যাম্পিয়ন 2022। অ্যাকশন। সবকিছু দিয়া দে, এই তো সব বাসা আলাইছে। Top of his head.